আজকে আপনাদের সাথে শেয়ার করব চিজ পেট্রোল। এটা খেতেও খুব মজা আর বানাতেও খুব সহজ। চিজ ছাড়াও এটা খুব ইজি ওয়েতে ইজিভাবে মজা করে বানানো যায়। আসসালামু আলাইকুম, আমি সঞ্জয়ের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিজ রোল তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপের মতো পানি। নর্মাল টেম্পারেচারের পানি, গরম পানি ব্যবহার করা যাবে না। আর এই পানিতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ইস্ট। ইস্টটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ওয়েট করতে হবে। আপনি দেখবেন ইস্টটা 4 মিনিটের মধ্যে গলে গিয়েছে। তো আমি এখানে বাটার ইস্ট ব্যবহার করেছি, আপনি চাইলে গুঁড়া যে পাউডার ইস্টটা সেটা ব্যবহার করেও এই রোলটা তৈরি করতে পারবেন। যে কোনো ইস্টই আপনি এই রোলে ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়ে নিব 4 কাপের মতো ময়দা। ইস্টের পরিমাণ অনুযায়ী ময়দা ব্যবহার করতে হবে। আপনি যদি ময়দার পরিমাণটা কমান তাহলে অবশ্যই ইস্টের পরিমাণটাও কমিয়ে ফেলবেন। 1 কাপ ময়দাতে 1 চা চামচের মতো ইস্ট ব্যবহার করবেন। আর যদি আপনি 2 কাপ ময়দা ব্যবহার করেন তাহলে 1 টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো চিনি, আর সয়াবিন তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। তো তেলটা উপরে দিয়ে তারপর আমি একটু তেলের সাথে মিক্সড করে নিব। অনেকক্ষণ বা পুরোপুরি মিক্সড করে নিতে হবে এমন কোনো কথা না, জাস্ট ময়দার সাথে তেলটা একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো আমি যে হিস্টটা গুলিয়ে রেখেছিলাম সেগুলো, সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এখানে সঠিকভাবে বলা যায় না, আমার পানি লেগেছে 2 কাপেরও বেশি। আপনার হয়তো বা 3 কাপ লাগবে বা 2 কাপই পারফেক্ট হয়ে যাবে। তো পানি প্রথমে অল্প দিবেন, অল্প অল্প করে আপনি 2 থেকে 3 বারে ব্যবহার করতে পারেন। টোটাল পানি দেওয়া হয়ে গেলে ভালো করে মতে একটা নরম ডো তৈরি করে নেবেন। তো ডোটা আপনি 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন। তো 5 মিনিট পর চলে আসলাম, এখন দেখুন আমি খুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো 5 মিনিটে কিন্তু এটা ফুলে যাবে না, 5 মিনিটে জাস্ট এটা একটু সফট হবে, ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। যদি পানি কম বেশি থাকে তাহলেও কোনো সমস্যা নেই, 5 মিনিটের জন্য ঢেকে রাখলে একদম পারফেক্ট যে সফটনেসটা সেটা চলে আসবে, আপনার মতে আরও অনেক সহজ লাগবে। আমি একটু ভালো করে মতে নিয়েছি, এখন আমি 3টার মতো গোলা বানিয়ে নিব। আপনি 4টা গোলাও বানাতে পারেন, চাইলে আরও বেশিও বানাতে পারেন। 3টা বানালে দেখা যায় সাইজটা সুন্দর হয় আর পারফেক্ট যে সাইজটা সেটাও চলে আসে, আর খুব সহজ হয়, বানাতেও অনেক সময় কম লাগে। তো এখন এই 3টা আপনি ঢেকে রাখবেন। আপনি চাইলে এরকম বক্সের ভিতরে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, আবার চাইলে এইগুলোর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। ঢেকে রাখতে হবে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এটাকে আমি তৈরি করে ফেলবো ভিতরের পুরটা, এই জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নেব, ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই, সাদা থাকতে থাকতেই দিয়ে দিতে হবে 400 গ্রামের মতো চিকেন কুচি। আমি এখানে চিকেনগুলো একদম কুচি কুচি করে নিয়েছি, পরিমাণটা একটা স্যুপের বড় বাটির মতো হয়েছে, প্রায় 400 গ্রামের মতো চিকেন আছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচের মতো, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচের মতো, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চা চামচের মতো, আর দিয়ে দিব টেক্সিন সল 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিব লবণ 1/2 চা চামচের মতো। উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, একটুখানি নাড়াচাড়া করে তারপর আপনি চাইলে ঢেকে রাখতে পারেন। আর যদি চান না ঢেকে রাখবেন না, অনেক পানি উঠে গিয়েছে, তাহলে আপনি ঢাকনা খুলেও এটা রান্না করতে পারবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো টমেটো, যেটা আমি কিউব করে কেটেছি, আর দিয়ে দিব মাইস। আমি টমেটো দিয়েছি 3 টেবিল চামচের মতো, মাইস দিয়ে দিচ্ছি আমি প্রায় 5 টেবিল চামচের মতো, আর কাপের হিসাব করলে 1/2 কাপের মতো ব্যবহার করেছি। দেওয়ার পর সবগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন পানি উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনে পাতা। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন, চাইলে ইগনোরও করতে পারেন। তো যেহেতু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি উপরে চিজ। তো এই চিজগুলো বার্গারে ব্যবহার করে, আপনি যদি এটাতে ব্যবহার করেন তাহলে এই যে পুরটা সেটা অনেকটা ক্রিমি অ্যান্ড চিজি থাকবে, খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে।
চিজটা দেওয়ার পর মুরগির সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখন কিন্তু মুরগিটা অনেকটা শুকিয়ে যাবে, ঝোলঝোল ভাবটা আর থাকবে না। মুরগিটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে রেস্টে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে ব্যবহার করব চিকেন রোলে। তো এখন আমি আপনাদের দেখালাম প্রায় 2 ঘন্টা পর এটা যথেষ্ট পরিমাণে ফুলেছে, ফুলে একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে। এখন আমি ডোটা নিলাম, নিয়ে একটুখানি ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নেব। লম্বালম্বি করে বেলে নিতে হবে, একটু ময়দা নিয়ে বেলে নিলে নিচের তলিতে লেগে যায় না, খুবই ভালো হয়, পারফেক্টভাবে একটা রুটি বানানো সম্ভব হয় খুব তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা আমি লম্বালম্বি করে বানিয়ে নিচ্ছি। অবশ্যই পুরটা ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন। তো পুরটা আমি লম্বালম্বি করেই দিব, অনেক বেশি দিতে গিয়ে আবার রুটিটা ছিঁড়ে ফেলবেন না, মিডিয়াম ভাবে দিতে হবে। তো পুরটা দেওয়া হয়ে গেলে আমি এখন দিব চিজ। তো আমি এখানে মোসারেলা চিজ ব্যবহার করছি, যেটা পিজাতে ব্যবহার করা হয়। এই টাইপের চিজগুলো ব্যবহার করলে পানি ছাড়ে না, আর আপনি যদি পানিতে ভিজে না যে মোসারেলাগুলো সেগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না। আর বাংলাদেশে যারা থাকেন তারা চাইলে পনির ব্যবহার করতে পারেন, আর আপনারা যারা চিজ পনির খেতে চান না তারা চাইলে এই জিনিসটা ইগনোর করে শুধু চিকেন দিয়েও এই রোলটা তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার পর আমি সাইডটা খুব ভালো করে ভাঁজ করে আটকিয়ে দিলাম, আর এক সাইডে যে বড় অংশটা রেখেছি সেটা কেটে এভাবে দিয়ে দিচ্ছি। এটা একদমই আমি পার্সোনালভাবে করেছি, জাস্ট একটু দেখতে ভালো লাগানোর জন্য। এটা একদমই অপশনাল, আপনারা যেভাবে খুশি সেভাবেই রোলটা ডেকোরেশন করে ওভেনে দিয়ে দিতে পারেন। এটা অবশ্যই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। তো এখন আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যদি একটু লালচে হয় তাহলে উপরের কালারটাও খুব ভালো আসে। আর আমি যে ব্রেড রোল তৈরি করেছিলাম সেই ব্রেড রোলটা তৈরি করার পর প্রায় 30 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 30 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করবেন যে এটা যথেষ্ট পরিমাণে ফুলেছে। 30 মিনিট পর এটা ফুলে গেলে তারপর আপনি এগ হোয়াইট এগ রেডটা দুইটাই ব্যাশ করে দেবেন। আপনারা চাইলে শুধু এগ রেডটাও ব্যবহার করতে পারেন। আর এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তিল্লি। তিল্লিটা দিলে দেখতে সুন্দর লাগে আর মনে হয় একদম দোকানের মতো। এটার স্বাদ দোকানের চেয়েও কম নয়, একবার বানিয়ে দেখতে পারেন। তো এটা আমি এখন কুক করব প্রায় 130 ডিগ্রিতে 30 মিনিটের মতো। এটার বেগটা খুব ভালো করে সাবধানে করতে হবে, কারণ অতিরিক্ত বেগ করে ফেললে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 30 মিনিট পর এটা নামিয়ে ফেললাম, এটা যথেষ্ট পরিমাণে গরম আছে, মুখে দেওয়াই যাচ্ছে না। আর উপরে যদি আপনি আরেকটু কালার করতে চান সেক্ষেত্রে আপনি লাস্ট 10 মিনিট উপরের অংশে ট্রেটা রাখবেন, যেন সরাসরি তাপটা উপরে পায়, তাহলেই আপনার উপরের কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো একটু কেটে দেখালাম যেটা খেতে কেমন হয়েছে, ভিতরটা কেমন হয়েছে। যে ভিতরটা যেমন মজা তেমন ক্রিমি অ্যান্ড চিজি যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে, আর রুটিটাও একদম পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানেন তো? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আপনাদের শেয়ারের কারণে, আপনাদের কমেন্টের কারণে আরও ভিডিও দেওয়ার উৎসাহটা বেড়ে যায়। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক। রুটিটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে আর ভিতরের অংশটা একদম পাউরুটির মতো হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে।